আমিমা নূর পাপিয়া এবং তার স্বামী সুমনের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় ঘোষণা হয়েছে। তাদেরকে 19-এর এ ধারায় 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 19-এর এফ ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে এবং উভয় মামলার সাজা একসাথে চলবে বলে বিজ্ঞ আদালত ঘোষণা করেছে। এই রায় কি আপনারা সন্তুষ্ট কিনা, আপনারা আপিল করবেন কিনা, আপনাদের সিদ্ধান্ত কি? এই রায়ে আমরা একদমই সন্তুষ্ট না, আমরা অবশ্যই আপিল করব। কারণ হচ্ছে বিজ্ঞ আদালত তার অবজারভেশনে বলেছে যে একজন যিনি PW1 এই মামলার জব্দকারী, যিনি অস্ত্রটা জব্দ করেছেন, কারণ তিনি সাক্ষী দিতে এসে বলেছিলেন যে মামলার অস্ত্রটা রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে, কিন্তু মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্যে যে জিনিসটা তারা উপস্থাপন করতে চেয়েছে যে এই অস্ত্রটা ডাইনিং রুম থেকে উদ্ধার হয়েছে, অথচ যিনি জব্দ করলেন তিনি এসে বললেন যে আমি অস্ত্রটি রান্নাঘর থেকে উদ্ধার করেছি। এই ধরনের একটা চরমতম কন্ট্রাডিকশন, এটাকে পরবর্তীতে তাকে রিকল করে এই জিনিসটাকে কাভার দেওয়ার চেষ্টা করেছে। যিনি একবার একটা কথা বলে ফেলেন তাহলে সেই কথাটা থেকে ফেরত আসাটা আমাদের সামনে একটু ছোট কথা জানতে চাই, আপনার কি মনে হচ্ছে যে সাজানো মামলায় সাজানো দেওয়া হয়েছে কি না, আপিল করবেন কি না? অবশ্যই সাজানো মামলায় সাজা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে প্রত্যেকটা সাক্ষীতে যে সমস্ত বিষয় উঠে এসেছে এবং যারাই যে জিনিসটা আমরা প্রতিষ্ঠা করেছি যে এটা একটি সাজানো মামলা এবং একটা সাক্ষীর সাথে একটা সাক্ষীর মিল নেই, অস্ত্র উদ্ধারের বিবরণের মিল নেই, এই কারণে আমরা এই রায়ে অসন্তুষ্ট এবং এই রায়ের আদেশের বিরুদ্ধে আমরা অবশ্যই উচ্চ আদালতে যাবো।